অক্টোবর মাস মানেই আকাশে বাতাসে উৎসবের আমেজ। এই উৎসবের মরশুমে যারা গয়না পড়তে ভালোবাসেন তাদের জন্য বড় খবর। জানেন, এক ধাক্কায় সোনার দাম আরও কমল। মঙ্গলবারও সোনার উপর দামে বড় পতন লক্ষ্য করা গেছে। সোমবারও কমেছিল সোনার উপর দাম। এবার আপনার যদি সোনা কেনার ইচ্ছে করে তবে কিন্তু এখনই ভালো সুযোগ আপনার জন্য। মাঝে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে বেড়েছিল সোনার দাম। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম 0.22% কমে 59,848 টাকা প্রতি 10 গ্রাম হয়েছে। এছাড়া রূপোর দাম 0.43% কমে প্রতি কেজি 70,732 টাকায়। এবার আপনাদের জানাবো, বিশ্ববাজারেও কিন্তু রূপোর দামও কমছে, লাগাতার দাম কমছে। মঙ্গলবার 17 অক্টোবর সোনার দাম আউন্স প্রতি $1,928। এছাড়া রূপোর দামও কমেছে। সোমবার 17 অক্টোবর রূপোর দাম আউন্স প্রতি $22.66। মঙ্গলবার দিল্লিতে 22 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রাম 55,240 টাকা। এছাড়াও মুম্বাইতে এর দাম 55,090 টাকা, গুরুগ্রামে 55,240 টাকা, কলকাতায় 55,090 টাকা, লখনৌতে 55,240 টাকা, বেঙ্গালুরুতে 55,090 টাকা প্রতি 10 গ্রাম সোনা। এবার আসুন আপনাদেরকে বলি শহর কলকাতায় মঙ্গলবার সোনার দাম কত দাঁড়িয়েছে। মঙ্গলবার কলকাতায় সোনার দাম ছিল কত সেটাই এবার আপনাদেরকে বলবো। নগর তিলোত্তমা এদিন পাকা সোনা কিনতে খরচ হয়েছে 59,950 টাকা প্রতি 10 গ্রামে। এদিকে গয়না সোনা বিক্রি হচ্ছে 54,950 টাকা। অনেকেই বলছেন আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে। আর ধনতেরাসের আগে এইভাবে দাম কমতে শুরু করলে গয়নাপ্রেমীদের মুখে যে হাসি ফুটবে সেটা বলাই চলে। অক্টোবর মাস মানেই আকাশে বাতাসে উৎসবের আমেজ। আর এই উৎসবের মরশুমে যারা গয়না পড়তে ভালোবাসেন তাদের জন্য বড় খবর। এক ধাক্কায় সোনার দাম অনেকটা কমেছে, যেটা অবশ্যই একটা সুখবর তো বটেই। কারণ একে উৎসবের মরশুম, আর তারপর দুর্গাপুজো গেলেই আসে ধনতেরাস, আর সোনা কেনার একটা হুড়িক তো লক্ষ্য করাই যায়। আর এই সোনা কেনার হিড়িকের আগে যদি সোনার দাম একটু কমে তাহলে তো সোনায় সোহাগা। মঙ্গলবারও সোনার উপর দামে একটা বড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার কমেছিল সোনার উপর দাম। তো এবার আপনার যদি সোনা কেনার ইচ্ছে করে তবে এখনই কিন্তু ভালো সুযোগ রয়েছে আপনার জন্য। মাঝে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে বেড়েছিল সোনার দাম। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম 0.22% কমে 59,848 টাকা প্রতি 10 গ্রামে হয়েছে। এছাড়াও রূপোর দাম 0.43% কমে প্রতি কেজি 70,732 টাকা। তো আপনাদেরকে জানাবো, বিশ্ববাজারেও কিন্তু রূপোর দামও কমেছে, লাগাতার দাম কমেছে সোনা এবং রূপোর। মঙ্গলবার 17 অক্টোবর সোনার দাম আউন্স প্রতি $1,928। এছাড়া রূপোর দাম কমেছে। সোমবার 17 অক্টোবর রূপোর দাম আউন্স প্রতি $22.66। মঙ্গলবার দিল্লিতে 22 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রাম 55,240 টাকা। এছাড়াও মুম্বাইতে দাম 55,090 টাকা, গুরুগ্রামে 55,240 টাকা, কলকাতায় 55,090 টাকা, লখনৌতে 55,240 টাকা, বেঙ্গালুরুতে 55,090 টাকা প্রতি 10 গ্রাম। তো আপনাদেরকে বলবো এবার যে শহর কলকাতায় মঙ্গলবার সোনার দাম কত। মঙ্গলবার কিন্তু শহর কলকাতায় সোনার দাম কত ছিল বা সোনা কিনতে কত খরচ হয়েছে সেটা যদি হিসেব করি দেখা যাচ্ছে যে 59,950 টাকা প্রতি 10 গ্রাম পাকা সোনা কিনতে খরচ হয়েছে। আর গয়নার সোনা বিক্রি হচ্ছে 54,950 টাকা।
পরবর্তী আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।